সাড়ে এগারোটা বারোটা বাজে, তখনকার আমরা দোকান আটকেছি। দোকান আটকানোর পরে দেখলাম একটা ঘোলার মতন পড়লো, পরিয়ার মধ্যে ফাটলই গেল সব, ফাটলই একটা টান দিয়ে ধর 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 সব নামাই নি। সরকারি ইউনিয়নের এই সামনে সব ভাঙচুর হয়ে গেছে, এক দোকান পোশাক সব চলাইয়ে গেছে, কেউ কিছু হারাইতে পারে নাই। আমার একটা দোকান ছিল সরকার খাওয়াঘাট, হোস্টেল আছিল, ছেলে মেয়েলে খারসি ফিরসি খাইছি, কবির রাত্রবেলা ভাঙ্গি ছিঁড়িয়ে মানে এককালে সব বাসাই বসাই লই গেছে। 45টা দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে, 3-4 কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। এখনও আপনাদের ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ, ঐতিহ্যবাহী মাদ্রাসা এবং বাজার বাসস্ট্যান্ড আছে, যদি পদক্ষেপ পানি উন্নয়ন বোর্ড পদক্ষেপ না নেয় তাহলে এটা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। Thank you.